আসসালামু আলাইকুম আফরিন স্কুল থেকে আমি আফরিন আফরিন স্কুলকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। এটি অনেক মজাদার একটা রেসিপি, আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন দেখা যাক কী কী লাগবে। এখানে আছে চিংড়ি মাছ, এটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। তো পেছনে যে রগটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, আর মাথায় যে একটা ময়লা থাকে সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি, ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছগুলো। তো এখানে কিন্তু এখন আমি চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেশন করব অল্প কিছু দিয়ে। আমি এখানে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিব সামান্য লবণ। এখন এটাকে ভালো মতো মাখিয়ে আমি কিছুক্ষণ আমি রেখে দিব। আমি কিন্তু ভাজবো না চিংড়ি মাছগুলোকে, কারণ ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, সেজন্য আমি ভাজবো না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, সয়াবিন তেল পরিমাণ মতো। এখন আমি একটু দিয়ে দিব সামান্য ঘি। দিয়ে দিব 1 কাপ মতো পেঁয়াজ কুচো, এটাকে আমি একটু হালকা ভেজে নিব। তো হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কিছু গরম মশলা, মানে সামান্য এলাচ, দারচিনি আর তেজপাতা অল্প সামান্য করে। এটাকে আমি আবারও ব্রাউন করে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আছে, এটা গ্রেভিটাকে ঘন করবে। দিয়ে দিব হালকা একটু নারকেলের দুধ, আমি কিন্তু কোনো পানি ইউজ করব না, আমি নারকেলের দুধটা দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লবণ। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের পেস্ট, এটা ঝাল যার যার প্রয়োজন মতো, যে যেমনটা খায় সে তেমনটাই দিয়ে নিবে। এখন এটাকে ভালো মতো কষতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই, এটাকে ভালো মতো কষানো হয়ে গেলে, ভালো মতো কষাতে হবে। কষানো হয়ে গেলে সেই ম্যারিনেশন করা চিংড়ি মাছগুলো আমি এখন দিয়ে দিব। এটাকে আমি এখন থেকে ভালোভাবে কষিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে পুরো উপকরণগুলো আমি দিয়ে দিব। বাস আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল অ্যাড করব, ঝোলের জন্য আমি দিব নারকেলের দুধ। আমি আগেও বলেছি আমি কোনো পানি ইউজ করব না, আমি এখানে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এই নারকেলের দুধটা কিভাবে বানাতে হয়, এটা নারকেল কুড়িয়ে তারপরে সামান্য গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর ছেঁকে নিলেই কিন্তু এই নারকেলের দুধটা হয়ে যাবে, আমি ঠিক সেভাবেই করেছি। এখন এটাকে ঢেকে রান্না করব। বলক চলে আসছে, আবার একটু চেক করে নেই। দিয়ে দিব সামান্য কাঁচা মরিচ, এটা ফ্লেভারের জন্য সুন্দর একটা গন্ধ আসবে। হালকা চিনি দিয়ে দিব স্বাদের জন্য। আমার চিংড়ি মাছটা কিন্তু হয়ে গেছে, যখন এমনটা গ্রেভি হয়ে আসবে ঠিক এমন ভাবনা, ঠিক তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। তো এখানে আমি নামানোর আগে কিন্তু আমি সামান্য ঘি অ্যাড করব। এই তো সামান্য ঘি দিয়ে নামিয়ে নিব। তাহলেই তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। এই তো আমার ঝোলটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, গ্রেভিটা কিন্তু অনেক থকথকে ভাব হয়ে গেছে। এখন কিন্তু এটা আমার নামানোর মানে আগ মুহূর্তে চলে এসছে, আমি এটাকে এখন সার্ভ করে নিব।
তো খুব ঝটপট করে আমি কিন্তু দেখিয়ে দিলাম চিংড়ি মাছের মালাইকারি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।